বিতরণের উদ্যোগ নিয়ে আমাদের খাজাংশি ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় মানুষ ইতিহাস, আমার অত্যন্ত প্রিয় আজন সজ্জন ব্যক্তি, আমার লামাকাজির এই দুর্ভোগ দেখে ওনার সহযোগে আমাদের ইউনিয়ন পরিষদে প্রায় 600 ব্যাগ চিরা এবং গুড় শুকনো খাবার নিয়ে আমার পরিষদে হস্তান্তর করার জন্য এসেছেন। তাই আমি আমার বক্তব্য শুনতেই আমার পরিষদের পক্ষ থেকে আমার স্নেহাত ভাই এডভোকেট পিয়াস সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সাথে এসেছেন আমাদের বিশ্বনাথ প্রেস ক্লাব থেকে উভয় সংগঠনের, এক সংগঠনের জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আপনাদেরকেও আমার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এটাই হচ্ছে মানুষের কাজ। আমার এই দুর্দিনে আপনারা যেভাবে আমাকে কাজে কাজ জড়িয়ে সহযোগিতা করছেন, আল্লাহ পাক এই দানটুকু যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা হয়তো আমার জন্য। আর আমরা কৃতার্থ। আজকে আমার এই ইউনিয়নে প্রায় 600 ব্যাগ শুকনো খাবার আমাকে উপহার দিয়ে আমাকে কৃতার্থ করেছেন। আমরা দোয়া করি আপনার মনোবাসনা ন্যাক যদি হয়ে থাকে, অলসীয় যদি হয়ে থাকে, আল্লাহাক যেন পূরণ করেন। এই প্রত্যাশা মহান আল্লাহাকের আল্লাহ দরবারে রেখে আমাকে এবং আমার ইউনিয়নকে আপনি এই সাহায্যটুকু উপহার দেওয়ার জন্য আল্লাহাকের আল্লাহ দরবারে আপনার সুরেশ এবং দীর্ঘ কামনা করি। জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, ধন্যবাদ সকলকে। আমি উত্তর বিশ্বনাথের সন্তান হিসাবে সাহায্য নয়, এটা আমার করণীয় কর্তব্য মনে করেছি। ভবিষ্যতে আগামীতে যে কোনো সময় যে কোনো কাজে আমাকে ডাকলে আপনারা পাবেন, আমি এটা ওয়াদা দিতেছি আপনাদেরকে। আর আমি সাহায্য নয় বারবার বলতেছি, এটা আমার কর্তব্য মনে করছি। এটা আমার এলাকা উত্তর বিশ্বনাথ, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আরও যতবার প্রয়োজন ততবার আমি আমার সাহায্যমতো চেষ্টা করবো, এই সফলতা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।